আসসালামু আলাইকুম, টপ ফ্রিল্যান্সার তৈরি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে ফেসবুক মার্কেটিং এর হচ্ছে তৃতীয় পার্ট আমি আপনাদের দেখাবো। তো গত পর্বে আমি দেখাইছিলাম একটা ফেসবুক পেজ মেক করে সেখানে একটা পোস্ট করে, তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে পেজের লাইকস এবং চ্যানেল বৃদ্ধি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক। আর যারা এই ভিডিওতে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। পেজে আমি গত পর্বে হচ্ছে গিফট কার্ড হচ্ছে মার্কেটে নামে একটা পেজ মেক করে এখানে একটা পোস্ট করে দেখাইছিলাম, কিন্তু এই পেজ একদম নতুন। তো আপনারা যদি এইভাবে শুধুমাত্র ফেসবুক পেজে যদি আপনারা হচ্ছে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন গ্রুপে কিন্তু সেল আসবে না। তো সেই জন্য আপনাদের যেটা প্রয়োজন, ভালো বেশ কিছু ইউএস এর ইউকের গ্রুপে আপনাদের অ্যাড হতে হবে। আমি এই পর্বে দেখাবো সাধারণত সিপিএ পোল থেকে যেসব গিফট কার্ড আইটেম অফার আছে এবং সিপিএ যেসব অফার আছে, অ্যাফিলিয়েট যেসব অফার আছে, সেই সব অফার আপনারা কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রায় সব পর্বে একটা বিষয় আমি আপনাদের হচ্ছে অবহিত করি, সেটা কি প্রত্যেকটা গিফট কার্ড আইটেম কিন্তু আপনারা সরাসরি লিঙ্ক প্রমোট করবেন না। যদি থাকে ওয়েবসাইট, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রমোট করবেন অথবা ফ্রি একটা ল্যান্ডিং পেজ মেক করে প্রমোট করবেন। অলরেডি কিন্তু একটা ল্যান্ডিং পেজ মেক করা আছে শিটসের মাধ্যমে। আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা কি আপনারা হচ্ছে যত ল্যান্ডিং পেজে আমি হচ্ছে ইয়ে করতেছি, প্রবেশ করতেছি এখান থেকে ডকুমেন্টস, তো এখানে কিন্তু বেশ কিছু আমার ল্যান্ডিং পেজে অটোমেটিক মেক করা আছে। তারপর যখন যে কোনো কিছু যখন দেখেন আইফোন, সে একটা সিপিএ অফার সাধারণত আইফোন অফারটা আপনারা যখন প্রমোট করবেন তো সাধারণত সই এই নামে এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু উইন আইফোন 13 কিন্তু এখানে দেওয়া আছে। এইসব সব কিছু নিয়ম মেনে আপনারা ল্যান্ডিং পেজ মেক করবেন অথবা হোয়াটস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি প্রমোট করবেন, এটার লিঙ্ক কিন্তু আপনারা ফেসবুকে মেক করতে পারবেন। এই জন্য বেশ কিছু ইউএসএর ইউকের গ্রুপে আপনারা কিন্তু অ্যাড হতে হবে ফার্স্টলি। তো সেই জন্য আপনাদের যেটা প্রয়োজন, এই যে দেখেন তো গিফট কার্ড, এই যে আমার এখানে কিন্তু অলরেডি বেশ কিছু গিফট কার্ড আমি ইয়ে করছিলাম, গিফট কার্ডের লিখে আমরা সার্চ করলাম। তো সার্চ করার পরে আমরা চলে আসবো গ্রুপ, এই যে গ্রুপে, ঠিক আছে। দেখেন তো এখানে কিন্তু বেশ কিছু আমি সাইট অ্যামাজন গিফট কার্ড, এখানে কিন্তু মানে 7,500 মেম্বার কিন্তু অলরেডি আছে, আর এখানে কিন্তু 1,00,000 পার মেম্বার আছে। এখানে কিন্তু আমি অ্যাড করে এভাবে আপনাদের কিন্তু জয়েন হতে হবে, দিন আপনাদের এটা জয়েন হতে হবে। জয়েন করে প্রত্যেকটা গ্রুপে সাধারণত দিনে 1 থেকে 2টাকে আপনারা পোস্ট করবেন, তো আপনাদের ওয়েবসাইটও হোক অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে হোক আপনাদের পোস্ট করবেন। তো এখান থেকে দেখেন অলরেডি আমি জয়েন হয়ে আছি, এখানে অসংখ্য লোক কিন্তু কমেন্টস থেকে শুরু করে সাধারণত পোস্ট করছে, কিন্তু এইভাবে আপনারাও কিন্তু পোস্ট করতে হবে, তাহলে আপনাদের সেলস কিন্তু 100% নিশ্চিত হবে। যে দেখেন রাইট ইন সামথিং পোস্ট, আমি নতুন পোস্ট যখন করবো সাধারণত কী করতে হবে এখান থেকে, এই যে দেখেন ল্যান্ডিং পেজের মাধ্যমে যখন আমরা পোস্ট করব, এই যে দেখেন অ্যামাজনের একটা অফারটা আমার এখানে নেওয়া আছে। কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ মেক করে নেবেন, তো পুরো একটা ল্যান্ডিং পেজ মেক করে নেওয়ার পরে তো ল্যান্ডিং পেজের সরাসরি আপনি লিঙ্ক প্রমোট করবেন। তো সাধারণত যেসব সিপিএ নেটওয়ার্ক থাকে এইসব সিপিএ নেটওয়ার্কের কিন্তু সরাসরি আপনারা লিঙ্ক প্রমোট করতে বেশ লিঙ্ক প্রমোট কিন্তু কিন্তু করা যায় না বেশিরভাগ সিপিএ নেটওয়ার্ক থেকেই। তো এখানে যখন আপনারা ফেসবুকে লিঙ্ক প্রমোট করবেন, তো টুইটার সো আদার্স, তো যেসব লিঙ্ক প্রমোট করবেন সরাসরি এই লিঙ্কটি প্রমোট করবেন। আর যখন আপনি একটা সিপিএ অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে সিপিএ লিঙ্ক প্রমোট করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আইফেম করে কিন্তু আপনাদের তো সরাসরি কিন্তু সিপিএ ফুল থেকেও কিন্তু আপনারা আইফেম করতে পারবেন। এই জন্য আপনাদের যে প্রয়োজন, এই যে দেখেন তো এখান থেকে এই যে লিঙ্কটা আপনারা পাচ্ছেন, তো এই লিঙ্কটা কিন্তু আপনারা সরাসরি প্রমোট করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আর যদি আপনারা সরাসরি লিঙ্ক প্রমোট করেন, তো সেক্ষেত্রে দেখেন এখান থেকে কিন্তু আপনারা যে লিঙ্কটা শর্ট করে নিতে পারবেন, এই শর্ট করে নিয়ে কিন্তু আপনারা লিঙ্ক প্রমোট করতে পারবেন। তো সাধারণত আমি
সরাসরি লিংক প্রমোট করতে চাচ্ছি ফেসবুকের মাধ্যমে, কারণ আমি যেটা ইয়ে দেখাবো অনেকেরই কিন্তু সাধারণত ওয়েবসাইট থাকে না, তো সরাসরি লিংক প্রমোট করতে পারবেন, করতে হবে আপনাদের ফেসবুকে। তো সর্বপ্রথমে আমি এখানে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তো লিঙ্কটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু আমার ল্যান্ডিং পেজের যে ফটোটা দেওয়া আছে সেই ফটো কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে, এক্সট্রাকে কিন্তু কোনো ফটো দিতে হবে না। যে প্রয়োজনটা আছে যেহেতু আমার এটা সরাসরি ইউএসএর গ্রুপ, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে কিছু দেখতে হচ্ছে না, মানে এখানে যে মানে টার্গেটিং করে দেবো ইয়েটা, তো সেখান থেকে কিন্তু দিতে হচ্ছে না। তো জাস্ট আমি এখান থেকে আমার যে সব বেনিফিট থাকবে আমার ল্যান্ডিং পেজের, তো জাস্ট এখানে কিছু আমি কিছু লিখে দেব। তো অ্যামাজন সম্পর্কে আমি বেশ কিছু তথ্য নিয়ে নিই। তো অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে আমি এখানে লিখলাম, তো লেখার পরে তো এখানে বেশ কিছু আপনারা কিন্তু কন্টেন্ট পাবেন, তো একদম ফ্রিতে যেসব কন্টেন্ট, তো হোক সেটা আপনাদের, তো এখানে কিছুই নেই। তো এখান থেকে আমি চলে আসলাম, চলে আসার পরে এতে দেখেন এক্সিস্টিং অফার, তো মানে কোন কোন অফার চলতেছে, তো সেই জন্য জাস্ট এখান থেকে আমি কিছু টেক্সট আমি কপি করলাম। তো কিছু টেক্সট কপি করার পরে আমি এখান থেকে মেরে দেবো, আর আপনারা অবশ্যই যেটা প্রয়োজন আপনাদের জাস্ট এই লিঙ্কটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যদি আপনাদের কোনো ইয়ে থাকে অথবা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা প্রবেশ করাইতে পারবেন। আর আপনাদের ইচ্ছা মতো এখান থেকে অ্যামাজন গিফট কার্ড অফার সম্পর্কে আপনারা বিস্তারিত দেখতে পাবেন, যেটা দেখলে ট্রাফিক খুব সহজে এই লিঙ্কে প্রবেশ করবে এবং গিফট কার্ডটা অপশানটা তারা চুপ অ্যালাউ করে দেবে। তারপরে আমি এখান থেকে পোস্ট করে দিলাম। তো এভাবে কিন্তু প্রত্যেকটা আপনার তো মিনিমাম 15-20 গ্রুপে কিন্তু আপনাকে নিয়ম মতো পোস্ট করতে হবে। এসে দেখেন আমি পোস্ট করলাম, তো আমার পোস্টটা যদি আমি ভিউ করে দেখি জাস্ট এরকম আমার পোস্টটা কিন্তু দেখাচ্ছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে এবং এইসব ইউএসএর বেশ কিছু গ্রুপে আপনাকে অ্যাড থাকতে হবে। তো ইউএসএ দেখে আমি সার্চ করলাম, তো ইউএসএ দেখে সার্চ করার পরে তো এখান থেকে দেখেন তো অনেক কিন্তু গ্রুপ, কিন্তু আরও কিন্তু এখানে গ্রুপ আচ্ছা। আমরা সাধারণত পেজে আমরা লাইক না করি, তো সরাসরি আমরা বিভিন্ন গ্রুপে আমরা সাধারণত লাইক করব, মানে জয়েন হয়ে থাকব। তো এভাবে আপনাদের সাধারণত পেজ সহ আপনারা কিন্তু প্রমোট করবেন, শুধু ইয়ে না, তো সাধারণত পেজ সহ প্রমোট করলে কি সাথে আপনাদের পেজটাও প্রমোট হবে উইথ আপনাদের যে গিফট কার্ড আপনারা যেটা প্রমোট করবেন, আপনাদের যে সিপিএ লিঙ্ক প্রমোট করবেন সেই লিঙ্কটাও প্রমোট হবে। তো এইভাবে আপনাদের সেলস বৃদ্ধি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।